সিজারের কতদিন পর মিষ্টি খাওয়া যাবে। সিজার করার পরে মিষ্টি খাওয়া থেকে বিরত থাকতে হয়, তবে কতদিন পর্যন্ত বিরত থাকতে হয় তা হয়তো বেশিরভাগ গর্ভবতী মাই জানে না। তাই আজকের বিরতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব কতদিন পর্যন্ত আপনারা মিষ্টি খেতে পারবেন না এবং কোন ফলমূলগুলো এবং কী কী খাবার খাওয়া প্রয়োজন সে সম্পর্কে। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। সিজারের পর মিষ্টি খেলে কী ধরনের সমস্যা হতে পারে তা আমরা অনেকেই জানি, তবে অনেক বিষয় হয়তো আমরা জানিও না। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক সিজারের পর মিষ্টি খেলে কি হয় এই সম্পর্কে। সিজার অপারেশন সম্পন্ন হওয়ার পরে কেউ যদি মিষ্টি খায় তাহলে গা শুকাতে দেরি হবে এবং সিজারে ইনফেকশন হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। কেউ যদি ভুলক্রমে মিষ্টি খেয়ে ফেলে তাহলে সিজারের স্থানে সমস্যাও তৈরি হতে পারে। এমনকি যাদের ডায়াবেটিস রয়েছে বা ইনফেকশনজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মিষ্টি খেলে সিজারের স্থানে সমস্যা হওয়ার ঝুঁকি আরও বেশি হতে পারে। সিজার হওয়ার পরে মিষ্টি খাওয়ার জন্য অন্তত কিছুদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এর মধ্যে সবুজ শাকসবজি সহ অন্যান্য খাবারগুলো খেতে হবে যাতে করে তাড়াতাড়ি গাটা শুকিয়ে যায়, এবং হালকা পরিমাণে হাঁটাচলা করতে হবে। আমাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে সিজার করার পর হাঁটাচলা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, তবে আসলে বিষয়টা এরকম না, স্বাভাবিক হাঁটাচলা চালিয়ে যেতে হবে। এখন তাহলে প্রশ্ন থাকছে সিজারের কতদিন পর মিষ্টি খাওয়া যাবে। কেউ যদি সিজারের পর মিষ্টি খেতে চায় তাহলে তাকে অন্তত 3 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3 সপ্তাহ পরে যদি সিজারের স্থানে বা সিজারের কাটা স্থানে গা থাকে তাহলে মিষ্টি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং কেউ যদি ভুলক্রমে মিষ্টি খেয়েও ফেলে এবং সেখান থেকে যদি সমস্যা দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। 3 সপ্তাহের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা না থাকে এবং সিজারের স্থান শুকিয়ে যায় তাহলে মিষ্টি খেতে পারবেন। তবে যাদের বিভিন্ন রকমের সমস্যা থাকে, যেমন ডায়াবেটিস, ইনফেকশনজনিত সমস্যা সহ আরও অনেক ধরনের সমস্যা, তাহলে একেবারেই খাওয়া থেকে বিরত থাকতে হবে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং ডাক্তারকে দেখানোর পরে সে যদি অনুমতি দেয় তারপরেই মিষ্টি খাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। অনেক টক জাতীয় ফল আছে যা অনেকেই খেতে আপনাকে মানা করতে পারে, যেমন আমলকি, লেবু, পেয়ারা ইত্যাদি। আসলে কি এই ফলগুলো সিজারের পর খাওয়া যায় না? চলুন এই বিষয়টাও একটু ক্লিয়ার করে নেওয়া যাক। সিজারের পর সাধারণত সব ধরনের ফলই খেতে পারবেন। ফলমূলে থাকা ফাইবার সিজারের পরবর্তী কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। লেবু, আমলকি ও পেয়ারার মতো ফলে থাকা ভিটামিন সি কাটাগা বা ক্ষত শুকাতে সাহায্য করে, এগুলো খেতে পারবেন। তবে কোনো ফল খেলে যদি আপনার পেটে গ্যাস বা অস্বস্তি লাগে তাহলে সেটা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে সিজারের পর গরুর দুধ খেলে নাকি ক্ষতস্থান সাদা হয়ে যায় এবং গা শুকাতে দেরি হয়। আসলে এটা কতটুকু সত্য? সত্যি বলতে সিজারের পর গরুর দুধ খেতে কোনো ধরনের বাধা নেই। আপনি সিজারের পর স্বাভাবিক খাবারের পাশাপাশি গরুর দুধ খেতে পারবেন, তবে দুধ অবশ্যই ফুটিয়ে পান করতে হবে অথবা প্রাস্তরিত দুধ বেছে নিতে হবে। গর্ভাবস্থায় এবং প্রসবের পরে শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময়ে মায়েদের জন্য ক্যালসিয়াম বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ সময় ক্যালসিয়াম হাড়ের সুস্থতা বজায় রাখার জন্য দুধ বিশেষ ভূমিকা পালন করে। দুধ ও দুগ্ধজাত খাবার ক্যালসিয়ামের প্রধান উৎস, তাই অন্যান্য সময়ের মতো সিজারের পরে খাবার তালিকায় নিয়মিতভাবে দুধ ও দুগ্ধজাত খাবার রাখতে পারেন। প্রিয় দর্শক, আশা করি সিজারের পর খাবার নিয়ে আপনার মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে গিয়েছেন। এর বাইরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাতেমা ওয়ার্ল্ডের সাথেই থাকুন। খুদা হাফেজ।